আমি কলেজ লাইফে একজনকে ভীষণ ভালোবাসতাম। হ্যাঁ, এমন কিছু ব্যাপার নয়, ভালো সবাই বাসে, কিন্তু আমি গোটা কলেজ লাইফ তাকে বলতে পারিনি। কেন? কারণ আমি কলেজ লাইফে যেটা বললাম, আমি কিরকম মানুষ ছিলাম, খুবই অ্যারোগেন্ট ছিলাম, একটু মারপিট টারপিট করতাম। হ্যাঁ, আমার কয়েকবার আমাকে থানায় যেতে হয়েছে এই মারপিট করার জন্য। একটু অন্যরকমের ছেলে ছিলাম, তো আমি ওই ইমেজটাকে এত ভালোবাসতাম যে একটা ব্যাপার আর কি, খুব একটা ফলস ইমেজ, যেটা এখন তো বুঝতে পারি যে কি বোকা ছিলাম, তখন আমি খুব ভালোবাসতাম ওই ইমেজটাকে। তো ওই ইমেজটা পড়ে যাবে, আমি একটা মেয়েকে বলবো আমি তোমাকে ভালোবাসি, এটা হতে পারে কখনো? মানে এই এইটা করতে করতে গোটা কলেজ লাইফ পেরিয়ে গেছে, এবং প্রচণ্ড ভালোবাসতাম কিন্তু কিছুই বলতে পারিনি। তারপরে অনেক দিন কেটে গেছে, 2003 আমি পালিয়ে চলে আসি হোস্টেল থেকে, গান বাজনা স্টার্ট করি 2004-2003। এরপরে অনেকগুলো বছর কেটে গেছে, 2012-2013 সাল, এই 2013 আমি যে বছর আমার বিয়ে হয় সেই বছরের কথা। সেই বছর আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি ফাকিরা পুরুলিয়াতে, পুরুলিয়া জেকে কলেজ মোস্ট প্রবাবলি অনুষ্ঠান করতে যাচ্ছি। তো অনুষ্ঠান করতে যাওয়ার সময় সেই কলেজের উপর দিয়ে যাচ্ছি, একটা কেমন করলো ভিতরটা। তো ফেরার সময় কলেজের সামনে একটা চায়ের দোকানে আমরা দাঁড়িয়ে চা খাচ্ছি, এবং ভিতরটা প্রচণ্ড সেই আগের সময়তে ফিরে গেছি আমি মনে হচ্ছে, আবার ভিতরটা কেমন কেমন করছে। আমার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে তখন, হ্যাঁ, তো কেমন একটা করছে, আমি আবার মনে হচ্ছে সেই সময় দাঁড়িয়ে আছি। তো আমার এক ভাই ছিল, তাকে আমি ফোন করলাম কলেজে, আমার জুনিয়র, সেই মেয়েটিও আমার জুনিয়র ছিল। তো তার সাথে আমি শুধু কথা, সেই সময় তার সাথে কথা বলবো বলে আমি এক বছর ড্রপ দিয়েছিলাম। কারণ আমাদের, কেন ড্রপ দিয়েছিলাম আমি বলছি, কেন ড্রপ দিয়েছিলাম সেটা বুঝিয়ে দিই। কারণ আমাদের হোস্টেল থেকে একটা গাড়ি করা হতো পরীক্ষা দিতে যাওয়ার জন্য, তো কলেজের ছেলেমেয়েরা এবং হোস্টেলের ছেলেমেয়েরা সবাই মিলে গাড়িতে করে পরীক্ষা দিতে যেত। সে যেহেতু আমার চেয়ে জুনিয়র, তো আমার তো তার সাথে পরীক্ষা দিতে যেতে হবে, কারণ আমি তো কথা বলতে পারছি না, আমার তো ইগো বিভৎস ইগো, তখন আমি কী করে কথা বলবো। তো আমি ওই গাড়িতে ওর সঙ্গে যাওয়ার জন্য এক বছর ড্রপ করে দিই। কিন্তু দুঃখিত, মানে দুঃখের খবর যে আমি পরে যখন হলো, গাড়ি বুক হলো, ও একটা অন্য গাড়িতে যেত, আমি একটা অন্য গাড়িতে যেতাম, সেখানেও কিছু হয়নি। তো আলটিমেটলি এই 2013-তে যখন আমি দাঁড়িয়ে আছি ওখানে, সেই বন্ধুটিকে, ওই জুনিয়র ভাইটিকে ফোন করলাম যে ওই মেয়েটির নাম্বার তোর কাছে আছে? ও বললো আছে, কী ব্যাপার বলো তো? আমি কিছু না, আমি একটু কথা বলবো আর কি, অনেকদিন তো কিছুই তো বলিনি, আমি ওর সঙ্গে কোনোদিনই কোনো কথা বলিনি, একটু জাস্ট জিজ্ঞেস করা কেমন আছিস এই আর কি, কোনোদিন তো কিছু করিনি। তো ওর নাম্বারটা দিল, আমি ফোন করলাম, একজন ভদ্রমহিলা তুললেন, তুলে বললেন হ্যাঁ বলো। আমি বললাম যে মেয়েটির নাম বললাম, নাম আমি এখন মেয়েটির নাম নিচ্ছি না, কারণ ও যদি কোথাও কখনো এই ভিডিও লিক হয় তাহলে জানতে পেরে যাবে। তো আমি বললাম যে হ্যাঁ, আমি ওর বন্ধু বলছি, আপনি একটু ওনাকে দিন ফোনটা। তো মেয়েটি ফোনে এলো, ফোনে এসে হ্যাঁ হ্যালো, আমি প্রথমবার ওর গলা শুনছি, আমিও আমার গলাও সে প্রথমবার শুনছে। আমি বললাম কেমন আছিস? ও কিছুক্ষণ পজ দিয়ে আমাকে বলল, কে তিমিরদা বলছো? ও যখন আমাকে আইডেন্টিফাই করতে পারলো, জাস্ট সেই সময়টা জাস্ট আমি একদম কোলাপস করে গেলাম। মানে ও আমার গলা কোনোদিন শোনেনি, অথচ ফোনে আমাকে বলল হ্যাঁ তিমিরদা, মানে এটা জাস্ট আমি নিতে পারিনি সেই সময়, জাস্ট নিতে পারিনি। তো তারপরে অনেক কথা ওর সাথে হলো, তারপরে আর কোনোদিন কথা বলিনি অবশ্যই। কেন এই কথাটা বললাম, যে এখন যে গানটা গাইব, এই গানটা আমি যতবারই গাই ততবারই তার কথা আমার মাথাতে আসে, তার কথা আমার মনে আসে। এটা সবার ভীষণ চেনা গান, এবং এটা সেই মানুষটাকে একটা শ্রদ্ধার্ঘ যিনি আমাদের মধ্যে আজকে নেই। গাই, সবার চেনা গান। সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না, তোমাকে ছাড়া আমি অসহায়,
কতটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়। সবাই গাইবে তো সঙ্গে? তুমি